আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি যারা ফেসবুক ইউজ করেন তাদের জন্য, বিশেষ করে যারা পার্সোনালি আপনার এই ইমোর ফেসবুকের পার্সোনাল বিষয়গুলো মানুষের কাছে শেয়ার না করতে চান তাদের জন্য এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনাদের নাম্বার, মোবাইল নাম্বার, আপনাদের ফ্রেন্ড লিস্ট কেউ যাতে দেখতে না পারে সেই বিষয়গুলো, অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনাদের দেখাবো। তো বন্ধুগণ, ভিডিওটি পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুগণ, চলে যাই আমরা মূল বিষয়ে। বন্ধুগণ, এর জন্য আমাদের ফেসবুকে যাইতে হবে। ফেসবুকে আসার পরে আমি সেটিংস আপনি খুঁজে নেবেন, আপনার ফোন থেকে সেটিংসটা খুঁজে নেবেন। ফেসবুকের যে সেটিংস, মূল সেটিং যেটা প্রাইভেসি সেটিং না, এই সেটিংসটা, ঠিক আছে, এই সেটিংসটা খুঁজে নেবেন। নেওয়ার পরে আপনি যদি স্ল্যাশ করে নিচে আসেন, নিচে আসার পরে আপনার এখানে একটা অপশন দেখাবে, হাউ পিপল ফ্রেন্ড ক্যান কন্ট্যাক্ট ইউর কন্ট্যাক্ট, মানে ইনফরমেশনগুলো কেটা দেখতে পারবো, আপনার ফ্রেন্ড লিস্ট কেটা দেখতে পারবো, এটার একটা অপশন দেওয়া আছে। তো এই অপশনটা আপনারা খুঁজে নেবেন, নেওয়ার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে দেখেন ইম্পর্টেন্ট বিষয়গুলো, কিসের জন্য বললাম যে ইম্পর্টেন্ট বিষয়, এই যে প্রথমেই আপনার শো করতেছে হাউ ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট, মানে কে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করতে পারবো, সেখানে সেটা আপনি এই জায়গা থেকে সিলেক্ট করে দিতে পারবেন না, যে আপনার ফ্রেন্ডের ফ্রেন্ড যারা তারা না সবাই, যে কোনো কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করতে পারে। তো আপনি এটার জন্য যদি আপনি যেটা রাখতে চান সেটা টিক মার্ক দিয়ে দিবেন, হয়ে যাবে, ঠিক আছে। তো আমার এভরিওয়ান, আমাকে সবাইকে, মানে আমাকে সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে, আমি এভরিওয়ান করে রাখছি। তো আপনাদের যেটা ভালো হয় সেটা করে রাখবেন। তারপরে আরেকটা দেখেন, এই যে দ্বিতীয় নাম্বার যেটা, হু ক্যান সি ইওর ফ্রেন্ড লিস্ট, তো এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, মানে আপনার ফ্রেন্ড লিস্টে কে কে আছে, অন্য একজন আসে আপনার প্রোফাইলটা চেক করার পরে দেখবো যে আপনার ফ্রেন্ড লিস্টে কে কে আছে, বা অথবা কোনো মানে ভালো বন্ধু কাউকে খুঁজতেছে, এমন কোনো খারাপ লোক আছে কি না আপনাকে চেক করতে পারবে। যদি আপনি চান যে না, আমার ফ্রেন্ড লিস্ট আমার ফ্রেন্ড ছাড়া অথবা আমি ছাড়া কেউ চেক করতে পারবে না, তো সেই ক্ষেত্রে আপনারা এখানে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তো আপনারা ফ্রেন্ড দিতে পারেন, মানে ফ্রেন্ড এক্সপার্ট ডোন, মানে কারো কাছেই না, এটা তৃতীয় নাম্বার দিলে আবার অনলি মি করে দিতে পারেন, ঠিক আছে। যে অনলি মি করে দিবেন, তো আপনারা ছাড়া আপনার ফ্রেন্ড কতগুলো আছে, কে কে ফ্রেন্ড লিস্টে আছে কেউ দেখতে পারবে না। তো গেল দুই নাম্বার অপশন। তো তিন নাম্বার অপশন যেটা, মানে আপনাকে ফেসবুক থেকে অনেকে আছে যে আপনার যদি কোনো ইমেল নাম্বার দিয়ে থাকেন ফেসবুক খোলার সময়, সেই ইমেল নাম্বারটা অনেকেই সংগ্রহ করে আপনাকে বিরক্ত করে, ঠিক আছে। তো এটাও আপনারা এভরিওয়ান আছে বর্তমানে আমার, তো আপনারা যদি চান পার্সোনাল করে দিতে পারেন, ঠিক আছে। দেখেন টিক মার্কের চিহ্ন আছে, কিন্তু যেটা আপনারা চান সেটা করে দেখতে, পার্সোনাল করে রাখবেন, তাহলে আপনাকে কেউ বিরক্ত করতে পারবে না। তো তারপরে দেখেন সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, হু ক্যান লক ইওর ফোন নাম্বার, মানে আপনি যে নাম্বার দিয়ে সাইন আপ করছেন ফেসবুকে সেই নাম্বারটি সবাই দেখতে পারবে। দেখেন এই জায়গায় আমার শুধু আমার ফ্রেন্ডরা আমার নাম্বারটা দেখতে পারবে, এই অপশনটা আছে। তো এই যারা মেয়ে মানুষ আছে অথবা অনেকে আছে যে নাম্বারটা শেয়ার করতে চান না, এই নাম্বারটা আপনারা যদি এভরিওয়ান যদি আপনাদের দেওয়া থাকে, তাহলে কিন্তু সবাই আপনার নাম্বারটা নিয়ে আপনাকে বিরক্ত করতে পারবে, আপনাকে কল করতে পারবে। আর যদি আপনি চান যে না, আমার নাম্বারটা ফেসবুক থেকে কেউ না নিতে পারুক, সেজন্য আপনি কি করবেন, এই দেখেন এই যে অনলি মি অপশনটা আছে, এই যে অনলি মি, এই অনলি মি ক্লিক করে দিবেন, তাহলে আপনার নাম্বারটা কেউ আর নিতে পারবে না, ঠিক আছে বন্ধুগণ। তো এই বিষয়টি সবচেয়ে ইম্পর্টেন্ট, যারা মানে ফেসবুকে নাম্বার সব কিছু হাইড করে রাখতে চান যাতে আপনাকে কেউ বিরক্ত না করতে পারে। তো আর একটা বিষয় যে আপনার যে ফেসবুকের প্রোফাইলের লিঙ্ক আছে, ঠিক আছে, এই প্রোফাইলের লিঙ্ক দিয়ে মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজার এটাতে আপনাকে যদি আপনি চান যে আপনি লিঙ্কটা দিচ্ছেন সেই লিঙ্কটা থেকে আপনাকে সার্চ করে পাবে অথবা আপনার নাম সার্চ করে পাবে, তাহলে আপনারা কী করবেন, এই যে এই অপশনটা আপনাদের অনেকের বন্ধ থাকে, ঠিক আছে, ডিজেবল থাকে। তো আপনারা এই যে ডিজেবল থাকলে এভাবে দেখাবে, যেভাবে দেখাইতেছে এই যে ডিজেবল, তো এভাবে দেখাবে, আপনারা কী করবেন, ডিজেবল করবেন না, ঠিক আছে। আপনারা যদি ডিজেবল থাকে আপনারা ওপেন করে দেবেন, তাহলে আপনাকে কেউ সার্চ করে, সার্চ করলে আপনাকে পাবে, আর যার বন্ধ আছে আপনাকে কেউ অন্য কেউ সার্চ করলে আপনার সার্চ ইঞ্জিনে তা আপনার নামটা শো করবে না, দেখা যাবে অন্যজনের নাম শো করবে কিন্তু আপনার নামটা শো করবে না ফেসবুকে, ঠিক আছে। তো অনেক ইম্পর্টেন্ট বিষয় আজকে আপনাদের চারটি বিষয় দেখাইলাম, এই চারটি বিষয়ে অনেক ফোন ইম্পর্টেন্ট বিষয় বন্ধুগণ, সরি একটা ফোন আসতে পড়ছিল। তো এই চারটি বিষয় আপনারা অবশ্যই মাথায় রাখবেন, আর বন্ধুগণ এই বিষয়গুলো যদি আপনাদের ভালো লাগে
অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুগণ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।